যারা আমাদের সঙ্গে আছেন তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আজকে যে চলচ্চিত্র নিয়ে কথা বলবো সেটি শুধু বাংলা চলচ্চিত্র ইতিহাসের সফল সৃষ্টি তা কিন্তু নয়, যে উপন্যাস থেকে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে সে উপন্যাস বাংলা সাহিত্যের এক কালজয়ী সৃষ্টি। অনেকেই হয়তো ধরে ফেলেছেন আমাদের আজকের চলচ্চিত্রের নাম কি। আজকে আমরা কথা বলবো সূর্যদিগল বাড়ি চলচ্চিত্র নিয়ে। বিশিষ্ট গ্রন্থকার আবু ইসহাকের 1955 সালে প্রকাশিত কালজয়ী উপন্যাস সূর্যদিগল বাড়ি অবলম্বনে ছবিটি নির্মিত হয়েছে। এটি বাংলাদেশের প্রথম সরকারি অনুদানপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এ ছবিতে প্রধান চরিত্রগুলিতে অভিনয় করেছেন যারা তারা হচ্ছেন ডলি আনোয়ার, রওশন জামিল, জহিরুল হক, আরিফুল হক, কেরামত মাওলা, এটিএম শামসুজ্জামান সহ আরও অনেক শক্তিমান অভিনেতা অভিনেত্রী। সূর্যদিগল বাড়ির জয়গুণ চরিত্র অভিনয়ের জন্য প্রথমে ফেরদৌসী মজুমদারকে প্রস্তাব দেওয়া হয়েছিল। পরিবারকে সময় দেওয়ার জন্য তিনি চরিত্রটি করতে পারেননি। ফেরদৌসী মজুমদার নিজে জয়গুণ চরিত্রের রূপদানের জন্য ডলি আনোয়ারের নাম প্রস্তাব করেছিলেন। তার প্রস্তাবনা অনুযায়ী জয়গুণ চরিত্রে ডলি আনোয়ারকে নেওয়া হয়েছিল। বাংলা 1350 সনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ভারতের বাংলায় ব্যবসায়ীদের কারসাজিতে পঞ্চাশের আকাল নামে যে দুর্ভিক্ষ হয়েছিল তাতে বহু লক্ষ দরিদ্র মানুষ প্রাণ হারায়। যারা কোনো মতে শহরের লঙ্গরখানায় পাত পেতে বাঁচতে পেরেছিল তাদেরই একজন স্বামী পরিত্যক্তা জয়গুণ, সঙ্গে তার মৃত প্রথম স্বামীর ঘরের ছেলে ও দ্বিতীয় স্বামীর ঘরের মেয়ে, আরও আছে মৃত ভাইয়ের স্ত্রী এবং পুত্র। তারা গ্রামে ফিরে এসে এমন এক খণ্ড জমিতে ঘর তৈরি করে যেটা অপয়া ভিটে বলে পরিচিত ছিল। পুরো গল্পটি নাই বলি, দেখে নেবেন। সূর্যদিগল বাড়ি ছবিটি 1980 সালে জার্মানির ম্যানহেইম চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করে এবং 3টি বিভাগে পুরস্কার লাভ করে। 1980 সালে পর্তুগাল ফিগুয়েরা দ্য ফোজ চলচ্চিত্র উৎসবে 1টি বিভাগে পুরস্কার লাভ করে। ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্র ও পরিচালক সহ মোট 8টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। সূর্যদিগল বাড়ি ছবিটি 1979 সালে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক পুরস্কারের মোট 6টি বিভাগে পুরস্কার লাভ করে। যারা চলচ্চিত্র দেখেছেন আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না, আর যারা এখনো দেখেননি তারা দেখবেন কি না আপনারাই ঠিক করুন। তবে এটুকু বলতে পারি, না দেখলে লস। ধন্যবাদ। Thank you.